সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল গোঘাটের কাঁটালি এলাকা। তৃণমূল নেতারা অভিযোগ করলেন, রাতের অন্ধকারে বিজেপি এবং সিপিএম আশ্রিত দুষ্কৃতীরাই নাকি এই কাজ করেছেন। দেখুন বিস্তারিত। লাইট অনেকদিন আগে দিয়েছিল, ওরা লক্ষ্য করে জ্বালের পর গতকালই বুঝতে তৃণমূলের পতাকা ছিঁড়ে দিয়েছে, ছিঁড়ে খালে ফেলে দিয়েছে, কী বলবেন বা তার দিকে কিসের জন্য করলো এটা কি বলবেন? এ এক অভাবনীয় ব্যাপার। 2011 পর থেকে কিছু সিপিএম করতো, তার বাড়ির ছেলেদিকে হঠাৎ বিজেপিতে পাঠিয়ে দিল। এখন তারা বিজেপির অনেকে নেতৃত্ব হয়ে গেছে, অনেকে হারবান্ধ বাহিনীর কাজটা তারা করছে। গতকাল আমাদের ঐশ্বর্যলালে মিটিং ছিল এবং তারপর থেকে ওখানে মিছিল সহকারে পথসভা হয়েছে। তারপরে ওরা একটা সন্ত্রাস তৈরি করার জন্যে বিভিন্ন জায়গায় ওরা পরিকল্পনা করেছিল। তার ফল হিসেবে আমাদের পার্টি অফিসটা ওরা টার্গেট করে, পার্টি অফিস এবং পার্টি অফিস সংলগ্ন যা আমাদের ফ্ল্যাগ ছিল ছিঁড়ে দিয়ে গণতন্ত্র আজকে যে ওরা বিভিন্ন জায়গায় গণতন্ত্র বাঁচাও প্রোগ্রাম করছে তারই নমুনা আপনারা দেখছেন, যে এটাই হলো ওদের গণতন্ত্র। লোককে মেরে দাও, কাউকে বলছে বংশ লোপাট করে দেবো, কাউকে বলছে হাড় মাস ইয়ে করে দেবো, কাউকে বলছে ঠেঙ্গিয়ে করে দেবো। আরে বাবা, তারা কোথা থাকবে, তাদের কোথাটা? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় ছেলেগুলো ঘরে ঘরে তারা সেই মমতা বন্দ্যোপাধ্যায় চাল নিয়ে সে খাচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল না দিয়ে তারা কোনো মানে দিনের বেলা উঠছে না। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা বেশি দিন চলবে না। এই যে আজকে যে আমরা বিভিন্ন জায়গায় সিসিটিভি আছে, আমরা পুলিশকে বলেছি আপনারা সিসিটিভি যদি বন্ধ থাকে তাহলে তাদের মদতি হয়েছে, এবং সিসিটিভির যে জায়গা সেই জায়গা যদি খোলা থাকে তাহলে মানুষ চিহ্নিত করা যাবে। তার কারণ আমাদের পার্টি অফিসের উপরে যদি কেউ উঠে ফ্ল্যাগ ছেড়ে সিসিটিভি তাকে নেবেই, অতএব সিসিটিভি আগে দেখার কথা আমরা প্রশাসনগত পুলিশকে বলেছি, তারা অনুসন্ধান করছে, আমরা অপেক্ষা করব। অনুসন্ধানে যদি আমরা সুফল না পাই আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। খালে ফেলে দেওয়া কী বলবেন? বলার কিছু নেই, এ তো সিপিএমের এবং বিজেপির কালচার। 2019 লোকসভা নির্বাচন, 23 মে ফলাফলের পর 24 তারিখ থেকে সারা বাংলায় ওরা এইভাবে তৃণমূল কংগ্রেসের পতাকা ছিঁড়ে দিয়ে এলাকার উন্নয়নকে স্তব্ধ করা, পঞ্চায়েতে গিয়ে হামলা করা, পঞ্চায়েত সমিতি গিয়ে হামলা করা, এটা হচ্ছে সেই সিপিএমের কালচারে ওরা চলছে। কারণ তৎকালীন দিনে দেখেছেন যে আমরা তৃণমূল কংগ্রেস যেখানেই পতাকা বেঁধেছি রাতের অন্ধকারে সিপিএমের হারমতগুলো পতাকা ফেস্টুন আমাদের ছিঁড়ে ফেলে দিত, আর তাদেরই সেই বংশধরগুলো এখন বর্তমানে বিজেপি হয়েছে, গেরুয়া জামা গায়ে দিয়ে রাত্রেবেলা সেই একই কালচারে মদ খাচ্ছে, ফিস্ট করছে, এবং এলাকায় এলাকায় আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলে দিচ্ছে। তো এই কোচাখালী সংলগ্ন জায়গা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের মনোরঞ্জন পালের, এটা দলীয় কার্যালয়। এই কার্যালয়ে 23 মে লোকসভা রেজাল্টের পর
প্রচুর হামলা হয়েছে। পার্টি অফিস খুলতে দিচ্ছিল না, আমরা সবাই মিলে এসে একজোট হয়ে এখানে পার্টি অফিস খুলে এখানে মিছিল দিয়েছি এবং পতাকা ফেস্টুন এখানে লাগিয়ে গিয়েছিলাম। তো গতকাল আমাদের ঐশ্বর্য লজে একটা সাংগঠনিক কর্মী বৈঠক ছিল, সেই বৈঠকে আমাদের কর্মসূচি আমরা কী কী নেব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং ওখানে প্রচুর লোকজন আমাদের হয়েছে। তো ওরা দেখতে পাচ্ছে যে যারা বুথ থেকে সরাসরি এখন তৃণমূল কংগ্রেসে যাচ্ছে ওদের কাছ থেকে ছেড়ে পালিয়ে এসছে, ওদের পায়ের তলার মাটি গোঘাটে কোনো দিনই শক্ত করতে পারে না এবং পারবেও না, ওরা বুঝে গেছে। তাই বিভিন্নভাবে সিপিএম এবং বিজেপি বর্তমানে যেমন লোকসভা নির্বাচনের পর করেছিল ঠিক একই কায়দায় বিভিন্ন জায়গায় এইভাবে তৃণমূল কংগ্রেসের পতাকা ছিঁড়ে দিচ্ছে রাতের অন্ধকারে। আবার দেখেছেন যে কোনো কোনো জায়গায় পার্টি অফিসও ভাঙচুর করছে। এটা ওনারা গণতন্ত্র গণতন্ত্র বলে চিৎকার করেন যে পশ্চিমবাংলা নাকি মমতা ব্যানার্জি গণতন্ত্র কেড়ে নিয়েছে। যারা বলছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে 2011 তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর পশ্চিমবাংলার মানুষ পুনরায় গণতন্ত্র ফিরে পেয়েছিল, তাই বিজেপি আজকে বিভিন্ন জায়গায় স্বাধীনভাবে তারা রাজনৈতিক কর্মসূচি করতে পারছে। এরা যদি তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল পশ্চিমবাংলায় শাসক দল থাকতো এটা ওরা করতে পারতো না, এটা ওরা ভুলে গেছে। তাই ওদের আমরা স্মরণ করে দিতে চাই যে এইভাবে যদি চলতে থাকে তৃণমূল কংগ্রেস কর্মীরা আর বাড়িতে বসে থাকবে না, তোমাদের চিহ্নিত করে তোমাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব। আমরা প্রশাসনে জানিয়েছি, প্রশাসন কী ব্যবস্থা নেয় দেখি, যদি না খুব দ্রুত ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে আমাদের আজ বিকালেতে এই আমাদের দলীয় কার্যালয়ে একটা মিটিং আছে, তারপর এখানে মিছিল হবে, তারপর আমরা যাদের চিহ্নিত করেছি সেই মানুষগুলোকে আমরা টেনে বার করে আনব যে কে তাদেরকে এই অধিকার দিয়েছে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে পতাকাগুলো ছেড়ে দেওয়া। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-854984। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ।